میں دور ہو مجبور ہو اے سید عالم للہ مجھے حسن خدا داد دکھا دو میں دور ہوں مجبور ہوں اے سید عالم پیاسا ہوں مجھے شربت دیدار پلا دو شرک دادا پوچھی تو آل حدیث یہ خودی در ایجن ہمارے دیشے جارا قومی علماء اکرام آسین بڑو بڑو پتشتان کرے بڑو بڑو پاگڑی بڑو بڑو حضور بڑو بڑو لیکسار بڑو بڑو بکتب تارائے بڑو عالم تارائے بڑو شریعتے بڑو احبائے এবং তাদের বক্ত তাদের কথা থেকে তাদের কর্মকাণ্ড তাদের বক্তব্য থেকে আহলে হাদিস সম্পর্কে এমন ঘৃণিত কথা এমন ঘৃণিত বক্তব্য বের হয় যেটা আমরা হতাশ হয়ে যাই একটা কি ধরনের আলেম নাহুর এত বড় পণ্ডিত সরফের এত বড় পণ্ডিত ৫০ বছর বগাড়ি পড়াচ্ছ এত বড় বড় আল্লামা আর তুমি বেদাত সম্পর্কে তোমার জ্ঞান নেই যারা মাজার পূজারি বেরেলভি তারা প্রকাশ্যে শিরিক করে আর আমাদের কওমি হুজুররা যারা আছে বড় বড় পাগড়ি নিয়ে বড় বড় আল্লামা মুহাদ্দিস যারা আছে এদের আকীদা সম্পর্কে তাওহীদ সম্পর্কে কোনো জ্ঞান নেই এদের বহু কথায় কর্মে শিরকি কর্মকাণ্ড ভরা কিন্তু উর্দু একটা কবিতা পড়তেছে এই কবিতা বোঝার মতো তার জ্ঞান নাই সে নিজে পড়তেছে তার সামনে আরো বড় আল্লামা বসে আছে সেও মাথা ঘুমাচ্ছে আহ রসুল আশেক রসুল অথচ এরা আবার যারা বেরলবি যারা তাদেরকে আবার ওই একই বক্তব্যে আশেক রসুলের কারণে তাদেরকে মুশরিক বলতেছে নাউজুবিল্লাহ আত্তাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য অথচ আমাদের দেশের এক শ্রেণীর আলেমরা নিজেদেরকে তাওহিদ পন্থী মনে করে এবং তারা নিজেদেরকে হক্কানি আলেম মনে করে আমি খুব মানে জোরালোভাবে বলছি আমাদের দেশে যারা কওমি ওলামা একরাম আছেন বড় বড় প্রতিষ্ঠান করে বড় বড় পাগড়ি বড় বড় হুজুর বড় বড় লেকচার বড় বড় বক্তব্য তারাই বড় আলেম তারাই বড় শরীয়তে বড় আহ্বায়ক এবং তাদের বক্ত তাদের কথা থেকে তাদের কর্মকাণ্ড তাদের বক্তব্য থেকে আহলে হাদিস সম্পর্কে এমন ঘৃণিত কথা এমন ঘৃণিত বক্তব্য বের হয় যেটা আমরা হতাশ হয়ে যাই একটা কি ধরনের আলেম এই আলেমের ভাষা কেন এরকম হবে আহলে হাদিসকে তোমার চেনো না আর আহলে হাদিসকে যে পবিত্র কোরআন এবং সহি হাদিসের নিঃস্বার্থ অনুসারী তারা হল আহলুল হাদিস তো তাদের ভুল কি তারা তো কোরআন মানে তারা তো হাদিস মানে এখানে সমস্যা কি তোমার পীর মানে না তোমার ওলি মানে না এবং তোমার ইমাম মানে না তোমার ইমাম মানার কথা আল্লাহ আমাকে বলে নাই তোমার পীর মানার কথা আল্লাহ আমাকে বলে নাই আল্লাহ বলছেন মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল যে আল্লাহ আনুগত্য করবে যে রসুল আনুগত্য করবে ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম সে কিয়ামতের দিন তাদের সাথে থাকবে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছে ইহসান করে সাহাবীদের সাথে তাদের হাসর নাসর হবে যারা আল্লাহ আনুগত্য করবে রসুল আনুগত্য করবে পুরা কোরআনের বক্তব্য কোরআনে আনুগত্য করো রসুলের অনুসরণ করো সম্মানিত দিদি ভাই এই সমস্ত কওমে হুজুরের একটা বক্তব্য শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম সে কি বলছে জানেন অনেক বড় বক্তা চেহারা একবার নুরানি চেহারা দেশ বিদেশে বক্তব্য দেবে মানে ঘোরে তার পেটও মাশাআল্লাহ আল্লাহ অনেক বড় বানাইছে ঠিক আছে না শরীরের ওজনও কম না বহু বড় ওজন অথচ সে তার মুখ থেকে একটা উর্দু ফার্সি হ্যাঁ কবিতা বলতেছে মানুষের সামনে আর কি আবেগ নিয়ে বলতেছে অথচ এরাই কিন্তু ঈদে মিলাদুন্নবী বিরোধিতা করে রসুল গায়েব জানে রসুলের কাছে চাওয়া তারা শিরিক মনে করে অথচ তারা কি গজব জানেন রুখসারে সে বোরকা কাজারা পর্দা উঠা দো লিল্লাহে মুঝে হুসনে খুদা দাদ দেখা দো میں دور ہوں مجبور ہوں اے سید عالم پیاسا ہوں مجھے شربت دیدار پلا دو شرک ایک بارے پورا شرک رسول کے بولتے ہیں رسول میں دورے اسی رسول کے سراسری دعا کرتے سے ہے رسول پیاد ہاں دیدار پلا دو تمہار شکھتر ہاں شکھتر پیالا تم آما دیکھے پان کرے دو হ্যাঁ ওয়াইদা সান্তা ফাস্তাইন বিল্লাহ রসুল বলছেন যখনই কিছু চাইবো আল্লাহর কাছে চাও ওয়াইদা সালতা ফাস্তাইনিল্লাহ কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে আর আপনি সরাসরি রসুলের কাছে যাচ্ছেন ওকে যদি জিজ্ঞাসা করে রসুলের কাছে কিছু চাওয়া যাবে বলবে শিরিক অথচ ও হ্যাঁ নাহুর পণ্ডিত সরফের পণ্ডিত ফেকার পণ্ডিত মোনাজারের পণ্ডিত হ্যাঁ এবং হাদিস কোরআন বোঝার পণ্ডিত কিন্তু উর্দু একটা কবিতা পড়তেছে এই কবিতা বোঝার মতো তার জ্ঞান নাই সে নিজে পড়তেছে তার সামনে আরো বড় আল্লামা বসে আছে সেও মাথা ঘুমাচ্ছে আহ রসুল আশেক রসুল অথচ এরা আবার
ওই যারা বেরলবি যারা তাদেরকে আবার ওই একই বক্তব্যে আশেক রসুলের কারণে তাদেরকে মুশরিক বলতেছে কি বলতেছে মুশরিক বলতেছে নাউজুবিল্লাহ আমি তাদের এই বক্তব্য শুনে আশ্চর্য হয়ে গেলাম আসলে যে তারা আকীদা সম্পর্কে কোনো সাবজেক্টই পড়ে না আকীদা সম্পর্কে তাদের সামান্যতম কোনো ধারণাই নেই এই জন্য তারা এক মুখে বলে এরা কওমের কথা বলছে কওমি এক মুখে বলে রসুলকে গায়েব জানলে বললে এটা শিরিক হয় আবার ওদের মুখ থেকে বহু কথা শুনবেন যে তাদের মাশায়েখগণ দেওবন মাদ্রাসার ভিত্তি নাকি রসুল এসে করে দিয়ে গেছে স্বপ্নের মাধ্যমে স্বয়ং এসে হাত দিয়ে নাকি দিয়ে গেছে এরা তাদের মানে একেবারে আকায়েদা ওলামায় দেওবন্দের মূল বইয়ের ভিতরে এগুলি কথা তারা উল্লেখ করে গেছে তারা শিরিক বলে কিন্তু তাদের কথা থেকে শত শত শিরিক বের হয় তারা নিজে বোঝেই না কি বোঝেই না এই জন্য তো মাজার পূজারীরা বলেছিল তুম খাতে হো কালে কৌয়ে বরে শোক সে হামনে শবে বারাত মে হালুয়া মানা লিয়া তো বুড়া বান গিয়া কাসিম নানুতি সাহেব বলেছে যে কালো কাউয়ার খাওয়া গোস্ত নাকি জায়েজ বলছে তোমার কাছে ওটা জায়েজ আর আমি শবে বারাত দিন হালুয়া বানালে এটা হয়ে যাবে দাঁত হ্যাঁ রসুল গায়েব জানে বলে এটা বললে এটা শিরিক হয় আর তোমার ওস্তাদ গায়ে দূর থেকে তোমার অন্তরের খবর জানলেও সেরা সেরি হয় না বাস্তব একেবারে বাস্তব যারা মাজার পূজারি বেরেলিবি তারা প্রকাশ্যে শিরিক করে আর আমাদের কওমি হুজুররা যারা আছে বড় বড় পাগড়ি নিয়ে বড় বড় আল্লামা মহাদ্দেস যারা আছে এদের আকিদা সম্পর্কে তাওহীদ সম্পর্কে কোনো জ্ঞান নেই এদের বহু কথায় কর্মে শিরকি কর্মকাণ্ড ভরা এই জন্য হ্যাঁ বাংলাদেশের একজন একেবারে শীর্ষস্থানীয় সবচেয়ে বড় আলেম কিছুদিন আগে মারা গেল তার কবরেও কিন্তু চারটা ডাল পোতা হয়েছে তাদের ভিতরে এতটুকু জ্ঞান নাই যে এই ডাল রসুল কেন পুঁতেছিল একটা কবরে রসুল ডাল পুঁতেছে এবং এটা রসুলের হাতে বরকত ছিল এই বরকতটা যতদিন ডাল না শুকাবে এই ওসিলা আল্লাহ তাকে কবরের আজাব থেকে বিরত রাখবে রসুলকে দেখানো হয়েছে কবরের আজাব দেওয়া হচ্ছে হে মুফতি সাহেব তুমি কিভাবে জানলা দিয়ে কবরে শাস্তি দেওয়া হবে আর তোমার হাত দিয়ে ডাল পুতলা তোমার হাতে বরকত দেখে তাকে ঘুরে ক্ষমা করে দেওয়া হবে এটা বেদাত ওই সৌদি আরবে কোনো কবরে ডাল পাতা দেখেছেন তার মানে তারা এখন পর্যন্ত বেদাত কি এদেরকে যদি বেদাত জিজ্ঞাসা করে বেদাত কি বলে মাইক বেদাত চশমা বেদাত এই বেদাতের সংজ্ঞা দেয় বড় দুঃখের বিষয় তুমি নাহুর এত বড় পণ্ডিত সরফের এত বড় পণ্ডিত পঞ্চাশ বছর বগাসের পড়াচ্ছ এত বড় বড় আল্লামা আর তুমি বেদাত সম্পর্কে তোমার জ্ঞান নেই রসুল বলে নাই মান আহদা সাফি আমরিনা আমার দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলে সেটা বেদাত হয় ঘড়ি চশমা এটা দিনের অন্তর্ভুক্ত নয় এতটুকু জ্ঞান যাদের ভিতরে নেই আমরা খুব দুঃখের সাথে বলতে হয় তারা আবার আহলে হাদিসকে মিনিটে মিনিটে জাহান্নামে পড়াচ্ছে ইহুদিদের দালাল বানাচ্ছে ইসরায়েলের দালাল বানাচ্ছে জি আপনার এই একটি কথাই আপনার জীবন নষ্ট জন যথেষ্ট কিয়ামতের দিন যাদের বিপক্ষে বলছেন এরা আপনার সামনে দাঁড়িয়ে বলবে আমাদেরকে ইহুদি দালাল বলেছে আমরা নিঃস্বার্থ কোরআন এবং হাদিসের অনুসারী আমরা মানুষদেরকে সেই পথে দেখেছি এই অপরাধে তারা আমাদেরকে ইহুদি বানায়ছে খ্রিস্টান বানায়ছে ইহুদিদের দালাল বানায়ছে হে আল্লাহ এই কথা যদি সত্য তো না হয় তাহলে এই শাস্তি আমরা আল্লাহ তোমার কাছে চাই কিয়ামতের দিন এর জবাব দিয়ে তারপরে তোমাকে আগে বাড়বা ইনশাআল্লাহ নিজের জুবানকে লাগাম ঠিক রাখেন নিজের জুবানকে নিয়ন্ত্রণ রাখেন যা ইচ্ছা তাই বলে নিজের আমলকে নষ্ট করবেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক দিন বোঝার তৌফিক দান করুন আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু